নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। নিঃশ্বাস চলছে, যা হোক করে নিঃশ্বাস চলছে। না, আমার কথা বলছি না, কেকেআরের কথা বলছি। আইপিএল থেকে বিদায় হয়ে যেতে পারতো এই ম্যাচটা হারলে, এবং সেখানেই আবারও লাস্ট বলে গিয়ে কেকেআর ম্যাচ জিতল। আগের দিন হায়দ্রাবাদের সঙ্গেও এরকম একটা থ্রিলার ম্যাচ জিতেছিল, এবং আজকেও গিয়েও কিন্তু একটা থ্রিলার ম্যাচ কেকেআর জিতল। হার্টের পেশেন্টদের জন্য এরকম ম্যাচগুলো হয়তো খুব একটা ভালো না, তবে লাস্ট অব্দি কিন্তু আর এই চার আরের ব্যাটিংয়ে কিন্তু কেকেআর লাস্ট অব্দি ম্যাচটা জিতলো। শুরুটা করেছিল রয়, একটা ভালো স্টার্ট দিয়েছিল। দেন মাঝখানে নীতিশ রানা 38 বলে 51 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। দেন লাস্টে কিন্তু ফিনিশিংটা দিল রাসেল আর রিঙ্কু। রাসেলের থেকে এই ইনিংসটা আসতো, একদিন না একদিন তো আসতো। রোজ রোজ এরকম প্লেয়ার ব্যর্থ হয় না। আজকে এলো পাঞ্জাবের এগেনস্টে। পাঞ্জাবের সামনে রাসেল এমনিতে ভালো খেলেও, এবং স্যাম কারেনের এগেনস্টেও কিছু রাসেলের আর কি ধার মেটানোর বাকি ছিল। সেখানে কিন্তু একটা সময় 2 ওভারে 26 রান দরকার ছিল, এবং রাসেল কিন্তু 3-6 সেখানে মারল, এবং সেখানে লাস্ট ওভারে 6 রানই পড়েছিল। কে ভেবেছিল ম্যাচটা লাস্ট অব্দি যাবে? অর্শদীপ সিং এর প্রশংসা করতে হবে, ভালো বোলিং করেছে, এবং সেখানে রিঙ্কুর হাতেই কিন্তু সবকিছু ছিল। লাস্ট 1 বলে 2 রান দরকার ছিল, সেখানে একটা ফুলটোস, এবং ফুলটোসটার পরও রিঙ্কু যখন মারল, একটাই প্রার্থনা করছিলাম বল যেন ক্যাচ না হয়, ম্যাচ সুপার ওভারে চলে যাক তাও হবে। তারপর দেখলাম না, ক্যাচ হয়নি, বলটা 4 হয়ে গিয়েছে। তো লাস্ট অব্দি কিন্তু রিঙ্কু আবারও কেকেআরকে জেতালো। রিঙ্কু কিন্তু কনসিস্টেন্টলি কেকেআরে ভালো খেলছে। আজকেও যে 10 বলে 21 রানের ইনিংসটা খেলেছে, ওটা কিন্তু ভীষণই একটা ইম্প্যাক্টফুল ইনিংস। তো লাস্ট অব্দি কিন্তু আইপিএলের প্লে অফসের দৌড়ে কেকেআর রয়ে গেল রাসেল এবং রিঙ্কুর মাধ্যমে। তার আগে রানা রয়ও ভালো খেলেছে। বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছে। তো এটা ডিটেল ম্যাচ রিভিউ নিয়ে আসবো, বাট একটা এক্সাইটিং ম্যাচ শেষ হলো, তাই এক্সাইটমেন্টে একটা ভিডিও তাড়াতাড়ি বানিয়ে দিলাম। এই ম্যাচ নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।